লাইলি বেগম। কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের কোনস্তার পার গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। পারিবারিকভাবে দেশীয় জাতের ছাগল পালন করে বছরে তার আয় লাখ টাকা। বিশ পঁচিশ বছর আগের কথা, সে সময় নিজের থাকার মতো ঘর ও জায়গা জমি ছিল না লাইলির স্বামী খলিলুরের। অন্যের রাইস মিলে দিনমজুরির কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। ওই সময় জমানো কিছু টাকা দিয়ে লাইলি বেগম দেশীয় জাতের একটি ছাগল কিনে শুরু করেন লালন পালন। কিছুদিন পর দুটি বাচ্চা দেয় ছাগলটি। বাচ্চা দুটো বড় করে একটি বিক্রি করে আরও দুটি ছাগল কেনেন লাইলি। আস্তে আস্তে বাড়িতে গড়ে তোলেন পারিবারিক খামার। ধীরে ধীরে সংসারের অভাব ঘোচাতে থাকে। এখন তার পারিবারিক খামারে ছোট বড় মিলে ২৪টি ছাগল রয়েছে। ছাগলগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। সে ছাগল পালন করিয়া সে বাড়ি করছে, সে বিল্ডিং করছে, জায়গা কিনছে, তারপরে লেখাপড়া শিখেছে। এইভাবে যদি সে করতে পারে আমার মনে হয় আরও কিছু উন্নত কিছু করতে পারবে। তা সরকারকে, সরকার যদি এইদিকে একটু তাদের প্রতি একটু আর্থিক সহযোগিতা করে তাহলে হয়তো আরও কিছু আমরা তাদের কাছে আরও কিছু আশা করতে পারি বা তাদের দেখে আমরা কিছু শিখতে পারি। আমি প্রথমে দুইটে ছাগল কিনছি, ছাগল কেনার পরে ছাগল থাকিয়ে অনেক ছাগল করছি। করার পরে আমার জায়গা ছিল না বাড়ি করার, তারপরে জায়গাটা কিনছি, ১৫,০০০ জায়গা কিনছি। কেনার পরে ওই আস্তে আস্তে ছেলে মেয়ে লেখাপড়া করাইছি, তারপরে বাড়ি করছি। এখন ইট কিনে নিয়ে এসে দুইটে রুম বানাইছি, ছেলে মেয়ে বিয়ে দিছি। তবে বর্ষা মৌসুম হওয়ায় ছাগলের পেছনে তার প্রতি মাসে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা খরচ হচ্ছে। শুকনো মৌসুমে মাঠে খাওয়ানোর ফলে তেমন কোনো খরচ হয় না। ছাগল বিক্রির টাকা জমিয়ে ১,৮,০০০ জমি কিনেছেন, তৈরি করছেন দুই রুম বিশিষ্ট পাকা বাড়ি। ইতিমধ্যে অনেকটু সফল হয়েছি, তারপরেও যদি সরকার আমার কিছু একটু উল্লেখ করতো তাহলে আরও কিছু দূরে একটু এগিয়ে যেতে পারতাম, এটাই।